সন্ধেবেলা চা বা কফির সাথে বা শুধু মুখে বা গরম ভাত ডালের পাশে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুচমুচে আলুর পকোড়া। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মচমচে আলুর পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি দুটো আলু। প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে আরেকটা আলুরও খোসা ছাড়িয়ে নেব। দুটো আলুরই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু দুটোকে জলের মধ্যে ভিজিয়ে রাখব। এবার এই আলুগুলোকে গ্রেট করে নেব। নিয়েছি এখানে একটা গ্রেটার, গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। ঠিক এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই একইভাবে আরেকটা আলুও গ্রেট করে নেব। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করে নেওয়া আলুটাকে 5 থেকে 6 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। দেখুন আলুর জলটাকে আমি খুব ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো আলুটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই জল ঝরানো আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে, অল্প পরিমাণে একটু মৌরি, শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব 2 চা চামচ বেসন, দেব 2 চা চামচ চালের গুঁড়ো, তবে চালের গুঁড়োর বদলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচানো। এবারে সব কিছু দেবার পর আলুটাকে খুব ভালো মতো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না, কারণ আলুর মধ্যে যে জলটা আছে সেই জলেই কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা কুচানো বা কারি পাতা কুচানো দিতে পারেন। দেখুন পকোড়ার জন্য আলুটা কিন্তু আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এবারে পকোড়াগুলোকে ভেজে নেব। এবারে পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেবো, এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই মচমচে হবে। পকোড়ার 1 মিনিট ভাজা হয়ে যাবার পর এবার পকোড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি পকোড়াগুলোকেও আমি এক এক করে ছেড়ে দেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভাজব না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলো ভাজা হয় পকোড়াগুলোর ওপর পিঠটা পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে মচমচে করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পকোড়াগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে। দেখুন পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।